জলবায়ু পরিবর্তনের প্রভাব যত স্পষ্ট হচ্ছে ততই উপকূলে খাবার পানির সংকট বাড়ছে। বৃষ্টি উপকূলের পানি পরিশোধন করে সংকট মোকাবেলার চেষ্টা করছে সরকারি বেসরকারি সংস্থা। এরপরও উপকূলের বিশাল জনগোষ্ঠীর সুপেয় পানি নিশ্চিত করার জন্য এই উদ্যোগ যথেষ্ট নয়। আব্দুল করিমের ভিডিও চিত্রে শৌমিক আহমেদের রিপোর্ট। উপকূল জুড়ে খাবার পানির সংকট দীর্ঘদিনের। দিনের বড় একটা অংশ খাবার পানি সংগ্রহে ব্যয় করেন এই অঞ্চলের মানুষ। সুন্দরবনের কুলঘেসা সাতক্ষীরার আশাশুনি এমনই এক জনপদ। পানির সমস্যার কারণে বেশিরভাগ ডায়রিয়া হয়, বছরে দু তিন বা চারবার এরকম হতেই পারে সমস্যা। সরকারের পাশাপাশি এই অঞ্চলে স্যানিটেশন ব্যবস্থাপনা গড়ে তুলতে ও সুপেয় পানি নিশ্চিত করতে কাজ করছে উন্নয়ন সংস্থা ওয়াটার এইড। ফিল্টার দেওয়ার পরে আমাদের অনেক সুবিধা হয়েছে। আমরা আগে স্কুলের এই পুকুরের পানি খেয়ে আমাদের অনেক সমস্যা হতো, আমরা স্কুলে অনুপস্থিত থাকতাম, পড়ালেখা অনেক সমস্যা হতো। এই প্রজেক্ট হওয়ার আগে মনে করেন স্কুলে দিঘি থেকে পানি খেতে হতো, এখানে আমাদের অনেক সমস্যা হতো, যেরকম ডায়রিয়া, পেট ব্যথা। এখানে পানি খাওয়ার পরের থেকে আমরা আলহামদুলিল্লাহ অনেক সুস্থ। শিক্ষা প্রতিষ্ঠান আর কমিউনিটি ক্লিনিকে বৃষ্টির পানি ধরে রেখে ও পুকুরের পানি শোধন করে পানের উপযোগী করছে প্রতিষ্ঠানটি। রেইন ওয়াটার হারভেস্টিং আমরা প্রমোট করি। আর একটা জিনিস আমরা করে থাকি, সেটা হচ্ছে রিভার্স অসমোসিস। উইমেন এন্টারপ্রেনারদেরকে নিয়ে আমরা এই গ্রুপ গঠন করে তাদের মাধ্যমে এটা পরিচালিত করছি। বস্তিতে বা নিম্ন আয়ের লোকের জন্য অপেক্ষাকৃত কম খরচে তারা যেন পানি পেতে পারে সেই ব্যবস্থা করেছি। এছাড়াও আমরা বিভিন্ন স্কুলে এবং বিশেষ করে হেলথ কমপ্লেক্সগুলিতে টয়লেটের কোনো ব্যবস্থা না থাকায় যেটা হয়, দূর থেকে আসা রোগী, প্রেগনেন্ট মহিলা, তাদের জন্য খুব অসুবিধা হয়। সো এখানে আমরা ওয়াটার সাপ্লাই স্যানিটেশনের ব্যবস্থা করে দিচ্ছি। আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আন্ডারে কোনো পানি, যে ধরেন আপনার ওই পার্মানেন্টলি পানির কোনো ওই পাম্প বা এই ধরনের কোনো প্রকল্প এখনও নাই আর কি আমাদের। এটা আমি মনে করি যে আরও আরও হওয়া উচিত, এবং বিভিন্ন ডিপার্টমেন্টে এই সকল কর্মসূচি, এখানে স্যালাইনিটি দূর করার জন্য যখন বিশেষ করে ডিউরিং ডিজাস্টার, যেটা ডিজাস্টার যখন সংঘটিত হয় তখন এই নিরাপদ পানির খুবই সংকট হয়ে যায় এই অঞ্চলে। পুকুর ও নদীর মতো উৎসগুলোতে পানি প্রবাহ কমে যাওয়ায় উপকূলের মাটিতে লবণের পরিমাণ বাড়ছে। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নেচার বেসড সলিউশন তত্ত্বটি বেশ আলোচিত। দক্ষিণাঞ্চলে সুপেয় পানি সংকট মোকাবেলায় রেইন ওয়াটার হারভেস্ট পদ্ধতি হতে পারে এমন একটি প্রাকৃতিক সমাধান, তবে সেজন্য আরও ব্যাপক ভিত্তিক এ ধরনের প্ল্যান্ট গড়ে তোলা প্রয়োজন। সাতক্ষীরার শ্যামনগরের মেহেন্দিনগর থেকে শৌমিক আহমেদ, চ্যানেল আই।